আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মিজানস অফিসিয়াল অ্যান্ড ব্লগস থেকে মিজানুর রহমান বলছি। ব্লগ 93-তে আজ আপনাদের জন্য থাকছে পূর্বাচল ক্লাব লিমিটেড। পূর্বাচল ক্লাব লিমিটেডে যদি আপনারা কুড়িল চৌরাস্তা হয়ে যান, তাহলে কুড়িল চৌরাস্তা থেকে 300 ফিট রাস্তা ধরে সোজা পূর্ব দিকে ফায়ার সার্ভিসের মোড় পর্যন্ত যেতে হবে। আর যদি আপনারা কাঞ্চন ব্রিজ অংশ থেকে পশ্চিম দিকে আসেন, তাহলেও ফায়ার সার্ভিস মোড়ে আসতে হবে। সেখান থেকে সোজা উত্তর দিকে কিছুটা, অর্থাৎ 1 মিনিটের পথ সামনে গেলেই হাতের ডাইনে পাবেন পূর্বাচল ক্লাব লিমিটেড। তো আসুন, এটি একটি দৃষ্টিনন্দন ক্লাব যেখানে সামাজিক অনেক বিষয় হয়ে থাকে, যেহেতু সেখানে কমিউনিটি সেন্টার রয়েছে এবং একদল অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ এই ক্লাবের সাথে জড়িত। তো সেখানে রয়েছে অত্যন্ত ভালো ভালো ব্যবস্থা, পার্টির জন্য রয়েছে বিশাল আকৃতির কমিউনিটি সেন্টার এবং তার সাথে সহযোগী যা কিছু লাগে সব কিছুই সেখানে রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক, এবং শুরু করবার আগে আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ, বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্বাচল ক্লাব লিমিটেডের সামনে। পূর্বাচল ক্লাব দেখতে পাচ্ছেন, পূর্বাচল ক্লাব এদিকে একটি চৌরাস্তা গিয়েছে, আমি রাস্তা দিয়ে ওপারে একটু দেখাচ্ছি আপনাদেরকে চৌরাস্তা। উল্টা দিকে রয়েছে ড্রাইভার্স রেস্ট রুম, খোলামেলা কার পার্কিং, সারি সারি নার্সারি, একদম মূল রাস্তা পর্যন্ত নার্সারি রয়েছে, এবং এখানে রয়েছে পূর্বাচল ক্লাব, পূর্বাচল ক্লাব লিমিটেড। পূর্বাচল ক্লাব লিমিটেড অনেক সুন্দর, বেশ সুন্দর করে করা। এখানে রিসেপশনটিকে একটু ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, ভিতরে রয়েছে অনেক প্রশস্ত জায়গা। আপনারা তো কাজে ব্যস্ত, আমরা কি একটু ঘুরে দেখতে পারবো? দেখার সুযোগ আছে, একটু ঘুরে দেখবো। ধন্যবাদ। তুমি এটা ধরো, আমি বাইকটা তালা দিয়ে আসি। আসো, ঝটপট ঝটপট ঝটপট। অনেক সুন্দর জায়গা, কোন পাশ দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, হেলমেটটা নিয়ে এসছো? ভেতরে রয়েছে অনেক সুন্দর বসার জায়গা, সুন্দর বাগান, সারি সারি বসার জায়গা। দর্শক দেখলেন এদিকটা, একটু ভিতরে ঢুকে যাচ্ছি। সুন্দর বসে খাওয়ার জায়গা বাগানের ভিতরে। অতি সুন্দর, অতি সুন্দর ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড। গাছে গাছে ভরা পেয়ারা গাছ। নাজমুল পেয়ারা ধরে আছে, দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য। ক্লাব লিমিটেড পেয়ারা ধরে আছে,
দেখতে পাচ্ছেন দর্শক প্রতিটি রাস্তা এবং তার ভিতরে যে বাগান, রাতে সুন্দর লাইটিং করা হয় সেটা বোঝা যাচ্ছে। শিশুদের খেলনা রয়েছে, ব্যাডমিন্টনের জায়গা রয়েছে, বাগানের ভিতরে রয়েছে সারি সারি চেয়ার। সুন্দর ভিউ, এমন সুন্দর জায়গায় আসতে কার না ভালো লাগে বলুন। অনেক সুন্দর জায়গা, অতি সুন্দর দোলনা রয়েছে, একাধিক দোলনা, বসার জায়গা অনেক বড়, ছাউনি করা হয়েছে, বেশ সুন্দর রয়েছে। গেস্ট রুম, প্রেয়ার রুম, জিমনেশিয়াম, পার্টি হল, পার্টি হল। তো আমরা বেশ ঘুরে দেখলাম, এখানে রয়েছে একটা কিচেন, ভেতরে রয়েছে রেস্টুরেন্ট, জায়গাটি অতি সুন্দর। এমন সুন্দর পরিবেশে ঘুরতে এসেও বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। দেখছি পূর্বাচল ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড, অনেক সুন্দর জায়গাটি, অনেক সুন্দর। হাঁটতেও বেশ মজা, রয়েছে পানির সুন্দর ব্যবস্থা। কনস্ট্রাকশন কাজ চলছে, উন্নয়নমূলক কাজ চলছে। হ্যাঁ, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে, এটা কি ক্লাবের মধ্যে না বাইরের? সামনে অনেক খোলামেলা জায়গা, যত দূর চোখ যায়। আমরা আর ওদিকে যাচ্ছি না, আপনাদেরকে শুধু দেখিয়ে নিলাম। পূর্বাচল ক্লাব লিমিটেড, দর্শক অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি জিনিস এখানে রয়েছে, নিঃসন্দেহে আসার কথা, নিঃসন্দেহে আসার কথা। অতি সুন্দর একটি নান্দনিক পরিবেশ, গাছে নারকেল ধরে আছে। ভালো লাগলো, কার পার্কিংটি ওপাশে। দর্শক ধন্যবাদ। দর্শক শ্রোতা, দৃষ্টিনন্দন এবং প্রয়োজনীয় পূর্বাচল ক্লাব লিমিটেড এর দৃশ্য এতক্ষণ আপনারা দেখলেন। যাবার বেলায় আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করছি,
অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর রাতের দৃশ্যটি দেখিয়েই অর্থাৎ দেখাতে দেখাতেই শেষ হয়ে যাচ্ছে পূর্বাচল ক্লাব লিমিটেড দেখানোর পর্ব। তো ভালো থাকুন সব সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।